হ্যালো ব্রেন, আপনারা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে কিছুগুলো ভিডিও ফুটেজ দেখাতে চলেছি, যেগুলি দেখার পর আপনি সত্যি চমকে যাবেন। কেননা এই ভিডিও ফুটেজে যে সমস্ত ব্যক্তিদেরকে দেখানো হবে তারা খুবই লাকি পারসন বলতে পারেন বা ভাগ্যবান, কেননা তারা মৃত্যুর কাছে ঘুরে এসেছে, মৃত্যু তারা কিছুই করতে পারেননি। তো চলুন ভিডিওটি দেখে নিই। এখন যে ভিডিওটি দেখছেন বা দেখতে চলেছেন সেটি হলো, একটি ব্যক্তি রাস্তার মধ্য দিয়ে হাঁটছিল, খুব সুন্দরভাবে হাঁটছিল, কিন্তু হঠাৎ তার সামনে একটি ছুরি পড়ে। দুর্ভাগ্যবশত সেই ছুরিটি তার মাথায় বা গায়ে কোনোরকমই টাচ বা স্পর্শ না করে তার সাইডে পড়ে। যদি তার মাথার উপর দিয়ে সেই ছুরিটি পড়তো তাহলে কী অবস্থা হতো? হয়তো সে ব্যক্তি সেখানেই মারা যেত। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ট্রেনিং চলছে, এক ব্যক্তি সেই হ্যান্ড গ্রেনেডটা ছুঁড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত হ্যান্ড গ্রেনেডটি তাদের সামনেই পড়ে এবং তার যে অপর যে ফ্রেন্ড বা অপর যে সহকর্মী ছিল তার চেষ্টায় তারা দুজনেই সেদিনকার মতো তারা বেঁচে যায়, যা খুবই ভাগ্যবান বলা যায়। এখন যে ভিডিও ফুটেজটি দেখতে চলেছেন সেটি হলো, এক ব্যক্তি সম্ভবত দোকান থেকে এসে, ব্যক্তির দোকান থেকে আসার সময় হঠাৎ যে ইলেকট্রিক তার সেই তার থেকে আগুন লেগে যায় এবং যে কয়েক সেকেন্ডের মধ্যে সে ব্যক্তিটি দৌড়ে পালিয়ে যাওয়ার ফলে সেখানে বেঁচে যায়, যা খুবই ভাগ্যবান বলা যায়। এখন যে ফুটেজটি দেখছো সেটিতে দেখতে পাচ্ছ যে অনেক উঁচুতে, মাটি থেকে অনেক উঁচুতে একটি ব্যক্তি এই পাশ থেকে ওই পাশ যাচ্ছে এবং তার যে সেফটি সেই স্বরূপ রয়েছে তার পিঠে একটি দড়ি বেঁধে দিচ্ছে তার যে সহকর্মী সে বা ফ্রেন্ড। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা খেয়াল করবেন যে ব্যক্তির পেরিয়ে যাওয়ার পরে কোনোরকম দুর্ঘটনা ঘটেনি, কিন্তু পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে তার যে পিঠের যে দড়ি সেটি কিন্তু ভালোভাবে বাঁধা হয়নি বা খুলে গেছে। তো দুর্ভাগ্য ঘটতে পারতো যদি কোনোক্রমে সে ব্যক্তিটি যদি পা পিছলে পড়ে যেত, তো তার যে সেফটির জন্য যে দড়িটি ব্যবহার করা হয়েছিল সে দড়িটি ভালোভাবে বাঁধা হয়নি, তার ফলস্বরূপ যেটা হতো সেখানে সেই ব্যক্তি মৃত্যুবরণ করতো। কিষাণ যখন তার নিজের বাড়ি থেকে সে মার্কেটে গিয়েছিল এবং মার্কেট থেকে যখন সে বাড়ি ফিরছে তখন তিনি দেখেন যে একটি বড় দোকানে চুরির চেষ্টা চলছে এবং এই চুরি করার জন্য চোরেরা দেখা যাচ্ছে যে পুলিশের দিকে গুলি করেছে এবং সেই পরিস্থিতিতে জেসানের দিকে একটি গুলি ছুটে আসে এবং জেসানের কোনো এক জায়গাতে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে জেসান অনুভব করেন যে সে মরতে যাচ্ছে, কেননা গুলি তার গায়ে লেগেছে। দেখা যাচ্ছে যে জেসান কোনোরকম ব্যথা অনুভব করছে না তার গায়ে গুলি লাগা সত্ত্বেও। তখন সে যে জায়গায় গুলি লেগেছে সে জায়গায় হাত দিয়ে বোঝার চেষ্টা করে যে কী হয়েছে। তখন তিনি বুঝতে পারেন যে চোরের যে গুলি সেইগুলি এসে তার মোবাইলে লেগেছে, যা খুবই ভাগ্যবান বলা যায়, কেননা একটু গুলি এই পাশ থেকে ওই পাশ সরে গেলে বা প্রাণ তার সেখানে হারিয়ে যেত।